শেরপুরের নকলায় ধর্ষণ মামলার পলাতক আসামি প্রেমিক সাব্বির আহমেদকে গ্রেফতার করেছে র‍্যাব-14 জামালপুর। গত মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সকালে জামালপুরের গোপালপুর বাজার হতে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায় নকলার রুনিকাও গ্রামের সাব্বির আহমেদের নানা বাড়ি নয়াবাড়ি গ্রামে। সে প্রায় নানা বাড়িতে যাতায়াতের সুবাদে ওই গ্রামে স্কুল পড়ুয়া কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেম চলাকালে বিয়ের প্রতিশ্রুতিতে ওই কিশোরীর সাথে বিভিন্ন জায়গায় একাধিকবার শারীরিক সম্পর্ক করে সাব্বির। এক পর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সাব্বির কৌশলে গর্ভের সন্তান নষ্ট করে ফেলে। পরে কিশোরী বিয়ের কথা বললে সাব্বির কৌশলে সময় ক্ষেপণ করতে থাকে। বাধ্য হয়ে ভুক্তভোগী তার ভাইকে জানিয়ে দিলে সাব্বিরের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া হয়। এ সময় সাব্বির ও তার বাড়ির লোকজন গালিগালাজ করে তাড়িয়ে দেয় ও বিয়েতে অস্বীকৃতি জানায়। এই ঘটনায় কিশোরী ভাই সফির উদ্দিন বাদী হয়ে গত 16 জুলাই নকলা থানায় মামলা দায়ের করেন। জান্নাতুল আফসানা, চ্যানেল বাংলা।